মাশরুমের শরীরে মজুদ থাকা ফাইবার এবং উপকারী এনজাইম শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে ধীরে ধীরে রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল মাত্রা কমতে শুরু করে। অন্যদিকে বাড়তে শুরু করে উপকারী কোলেস্টেরলের মাত্রা, ফলে স্বাভাবিকভাবে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারেই কমে যায়। সেই সঙ্গে কমে অ্যাথেরোস্ক্লেরোসিস, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের আশঙ্কাও। এছাড়াও মাশরুম সেলেনিয়ামের ঘাটতি দূর করে, এমনকি পুষ্টির ঘাটতি দূর করে আর রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, ডায়াবেটিস রোগকে দূরে রাখে, অ্যানিমিয়ার প্রকোপ কমায় এবং আয়রনের ঘাটতি দূর করে, রক্তচাপকে স্বাভাবিক রাখে এবং ক্যান্সার রোগকেও দূরে রাখে আর শরীরের হাড়কে শক্তপোক্ত করে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।